আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই গাড়িটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল এক সময় আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম হুট করে চেয়ে দেখি আমার গাড়ি দিয়ে চলছে ড্রাইভিং না শিখে গাড়ি চালালে তো সেই গাড়ি দিয়েই চলবে সেই গাড়ি তো আর রাস্তা দিয়ে চলবে না কারণ তুমি তো জানো না গাড়ি কেমনে চালাতে হয় তোমার কথা বাদ এখন আমার কথা শোনো এই যে পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িটা আমার নিজ হাতে বানিয়েছি অনেক রিসার্চ করে অনেক গবেষণা করে তারপর এই গাড়িটা বানিয়েছি আর এই গাড়িটা কেমনে চালাতে হয় তার উপর নির্ভর করে আমি একটা বই তৈরি করেছি এই এই বইটার ভিতর সুন্দরভাবে লেখা আছে গাড়িটা চালাতে হয় যাই হোক এখন বইটা আমি তোমার কাছে রেখে একটু গড়ের ভিতর একটা কাজ করার জন্য যাব ততক্ষণ তুমি বইটা হাতে রাখবে আর শুনো এই গাড়িটা চালানোর জন্য গাড়িতে উঠবে না কিন্তু তাহলে কিন্তু এই গাড়ি আর রাস্তা দিয়ে চলবে না একেবারে আজরাহিলের সামনে দিয়ে চলবে যেখান দিয়ে গাড়ি নিয়ে গেলে কোনোদিন আর আসতে পারবে না এটা কোনো কথা হলো রাস্তার গাড়ি রাস্তা দিয়ে চলবে আজরাহিলের সামনে কেন যাবে যাই হোক এত রিসার্চ করে একটা গাড়ি বানিয়েছে আর এই গাড়িটা আমার চালাতে হবে কিন্তু বইয়ের ভিতর কি লেখা এই লেখা তো আমি পড়তে পারছি না কারণ আমি লেখাপড়া করবো দূরের কথা স্কুলের বারান্দাতেও কোনোদিন যায়নি তবে বইয়ের মধ্যে ছবি দেখতে পাচ্ছি আর ছবিটা দেখে মনে হচ্ছে বাজার থেকে একটা কমলা কিনে আনছে আর সেই কমলাটাকে ছয় টুকরো করে কেটে সেই টুকরোগুলাকে গাড়ির চাক্কা বানিয়েছে এভাবে তো কমলার দাম বেড়ে যাবে তাহলে আমি কমলা কিনে কাবো কি করে যাই হোক পরের পৃষ্ঠায় দেখি কি আছে এই পৃষ্ঠাতে দেখা যাচ্ছে একটা লোক গাড়িতে হ্যান্ডেল দিচ্ছে তার মানে এই গাড়িটা হ্যান্ডেল দিয়ে চালাতে হয় এবার বুঝতে পারছি চোটোবেলা আমি অনেক হ্যান্ডেল দিয়েছি ছোটো ছোটো প্লাস্টিকের গাড়িতে তাহলে এই গাড়িতে হ্যান্ডেল দিব এটা কোনো ব্যাপার হলো মালিক আসার আগেই গাড়িটাকে হ্যান্ডেল দিয়ে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তারপর আরামসে গাড়ি চালাবো এবার হ্যান্ডেল দেই কি ব্যাপার এটা নড়ছে না তো আরেকটু একটু হ্যান্ডেল দিতে হবে এই বাপরে বাপ এত শক্ত কেন টম গাড়ি চালিয়ে একলা একলা মজা নেবে আমরা কি বসে থাকবো আমরাও টমের পিছনে গাড়িতে চড়বো টমের সাথে আমরাও মজা নেব ই বাবারে এটা তো হ্যান্ডেলই দিতে পারছি না আরো জুড়ে হ্যান্ডেল দিতে হবে ওয়ান টু থ্রি মারো টালা ওরে বাবারে বাবারে স্টার্ট হয়ে গেছে আর এই দিকে আমার মুখে তুতনা উড়িয়ে দিচ্ছে ও তুতনা গেলে চলে যাক গাড়ি তো স্টার্ট হয়েছে গাড়ি স্টার্ট না হলে তো গাড়ি চালাতেই পারতাম না মালিক আসার আগেই তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে এখান থেকে সরে পড়তে হবে তবে গাড়ি তো চালাতে পারি না আমার কাছে একটা বই আছে না এই বইটাতেই লেখা আছে কিভাবে গাড়িটা চালাতে হয় দত্তوري আমি লেখা তো জানি না বইয়ের ছবি থেকেই বুঝতে হবে আ নিচে একটা কাটি আছে এটাতে টান দিতে হবে মনে হয় আগে তো শুনতাম মেশিনে গিয়ার বাড়াতে হয় আমার মনে হয় এই কারেরও গিয়ার আছে যাই হোক এই কাটিটা ওই তো দুইটা কাটি দেখতে পাচ্ছি কিন্তু এখানে তো একটা কাটি দেখিয়েছি ঠিক আছে ওইটাতে গোল মাথা ছিল একটা এই নিচের কাটি তো একটা মাথা আছে তার মানে এটাই মনে হয় দত্তরি আগে স্টাফ দিয়ে দেখি এই তো দিয়ে দিলাম ওইদিকে এখন গাড়ি স্টার্ট হয়ে যাবে আমি বয় পাচ্ছি একটু একটু কি ব্যাপার গাড়ি তো নড়লেও না স্টার্ট হবে দূরের কথা মনে হয় আর একটু গাবলা আছে বইটার ভিতর আরেকটু দেখতে হবে আমার এখানে তো একটা মানুষের পা দেখা যাচ্ছে আর নিচে একটা কাটি তার উপর আরেকটা কাটি আসলে এটা কি বুঝতে পারছি না শুনেছিলাম সাইকেলে ব্র্যাক দৌড়ে এমন ব্র্যাক ট্যাক নয় তো কোনো কিছু ধরু আসলে আমি কিছু বুঝতে পারছি না আসলে আরে আমার মাথা কাজ করছে না কি এটা ব্র্যাক তাই তো টম আমি বুঝতে পারছি বাইক না আসো এবার আমরা ব্র্যাগে একটা ক্যাচা দেই গাড়িটা তো স্টার্ট হয়ে গেছে হাই হাই আমি চিটকে বিটকে পিছনে চলে আসছি তবে এই সিটটা একটু তোলা তুলা লাগছে হাই হাই, তুলা তুলা খুঁজলে তো আমার চলবে না আমার তো গাড়ি ড্রাইভিং করতে হবে তা না হলে তো অ্যাক্সিডেন্ট করে মারা যাব বুঝতে পারছি এবার সিটে গিয়ে বসতে হবে তারপর সিট বেল্টটা লাগাতে হবে কারণ সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানো রিক্স হয়ে যায় এই তো এখন গাড়িটাকে আমি সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছি এখন গাড়িটা আমি সুন্দরভাবে চালাতেও পারছি ওয়াও এখানে আমরা ধরে রাখলে তো বাহিরে কিছু দেখতে পারবো না এই টপ ব্রেকটাতে তুমি পাড়া দিয়ে রাখো আমরা একটু সিটে গিয়ে বসি এটা তো তোমার কাজ ঠিক আছে তুমি তাহলে তোমার কাজ করো জেরি তো ঠিকই বলেছে এটা তো আমার একটা পা দিয়ে পাড়া দিয়ে রাখতে হবে ঠিক আছে তোমরা তোমাদের সিটে চলে যাও আমি এই গাড়ি এখন কন্ট্রোল করতে পারবো কারণ বই আছে যেহেতু আমার কোনো চিন্তা নেই বইয়ের ছবি দেখে থেকে আমি গাড়িটাকে সুন্দরভাবে চালাতে পারবো আজকে আমরা অনেক মজা করবো অনেক যেটা বলে বোঝাতে পারবো না তবে আমি তো বই দেখছি আমার গাড়ি কোন দিকে যাচ্ছে সেটা তো দেখছি না সর্বনাশ সামনে ডুস খেলে আমাকে আর কুঁজে পাওয়া যাবে না তাড়াতাড়ি গাড়িটা ঘোরাতে হবে জায়গায় গাড়িটা ঘুরিয়ে ফেলতে হবে গাড়ি ঘুরে যাও ঘুরে যাও এই তো গাড়িটা আমি ঘুরিয়ে ফেলছি হায় হায় এবার তো গাড়ি নিয়ে ডাইরেক্ট পুকুরে নেমে পড়তে হবে পুকুরে নেমে গিয়েছি সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচিয়ে দাও এই পুকুর যদি বেশি গভীর হয় তাহলে এই পুকুরে থেকে যেতে হবে জীবনেও এই পুকুর থেকে উঠতে পারবো না কিন্তু বইয়ের মধ্যে তো পুকুরের বিষয়ে কোনো লেখা নেই বুঝতে পারছি এই পুকুর থেকে অন্যভাবেই উঠতে হবে এই রে আগের বারো বইয়ের দিকে চেয়ে চেয়ে গাড়ি নামিয়ে দিয়েছি পুকুরে এবারও তো বইয়ের দিকে চেয়ে রয়েছি না এবার বই বাত সামনের দিকে চেয়ে দেখতে হবে সর্বনাশ সামনে তো একটা রাক্ষস মাছ দেখা যাচ্ছে বাপরে বাপ এই রাক্ষস মাছ যদি গাড়ির ভিতর ঢুকতে পারে আমাকে আজ তো গিলে ফেলবে বেশি বেশি হরণ দেই যদি সামনে থেকে সরে যায় হায় হায় এটা সরছে না মনে হচ্ছে আরও আমার দিকে আসছে কি সর্বনাশ এবার গাড়িটা দিকে ঘুরে উপরে উঠতে হবে পালা ও বাপরে বাপ অল্পের জন্য বেঁচে গিয়েছি রাক্ষস মাস্টার হাত থেকে একদম নীরব একটা মাঠ এখানে কোনো হইচই নেই কি ব্যাপার মনে হচ্ছে আমার চামড়া চিলে গেছে ব্যাপার না আমি বসে বসে গাছ খাবো কি ব্যাপার আমার মাথায় কি মনে হচ্ছে বেড়ার চামড়া চলে এসেছে কি সর্বনাশ সামনে একটা গড় এবার কি হবে হায় হায় একেবারে ঘরের ভিতর ছিদ্র করে দিক দিয়ে বের হয়ে আসছি যাক তাও এই যাত্রায় আমি বেঁচে গেছি কিন্তু আমার সাথে তো কেউ ছিল না এটা করতে গেল ওরে সর্বনাশ ও যাক বাবা এটা আমার সিকারের স্যুটে বয়ে পালিয়েছে তাহলে এই যাত্রা আমি বেঁচে গিয়েছি বন্ধু কই রইলারে বন্ধু কই রইলারে এখন আমি রাজার সুখে দিন কাটায় রে দিন কাটায় রে বারে ইঁদুরটা আবার গানও গাইতে পারে এই দিকে তার ক্যাজমত করতে করতে আমার জান বের হয়ে যাচ্ছে সে আবার মনের সুখে গান গায় যাই হোক কোনো একটা কারণে ইঁদুরটার পানদে আমি পড়েছি এখন তার ক্যাজমত করতে হচ্ছে ফুসকে ইঁদুর একবার যদি সুযোগ পায় তোমাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব কি ব্যাপার টম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ট্যাপ চনা এখানে পানি নেই আমি গোসল করব কেমনে যাও ট্যাপটা ছেড়ে দাও তাড়াতাড়ি যাও ইসিরে ইদুরটার কাজ করতে করতে আমার জীবনটা জ্বালাপালা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কি যে করব ঠিক আছে আমি ট্যাব এখনই ছেড়ে দিচ্ছি এরে আমার মাথায় তো একটা শয়তানি বুদ্ধি গড় করছে পুষকেই দূর এটাই তোমার জীবনের শেষ গোসল কারণ আমি এখন টান্ডা পানি ছেড়ে দিয়েছি এই ঠান্ডা পানিতে তুমি বরফ হয়ে জমে যাবে একেবারে মরে বুত হয়ে যাবে হা 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 কি ব্যাপার টম টান্ডা পানি ছেড়েছে কেন তার মানে আমাকে মারার বুদ্ধি করেছে এজন্য কিল করে হাসছো তাই না এবার নাও এহু হাই হাই আমার পাচার চামড়া তুলে ফেলেছে ও ওরে বাবারে বাবারে বাবা কী সর্বনাশ আমার পান আমি পড়েছি আমি এখানে ঠান্ডা পানি দিয়েছিলাম জেরিকে মারার জন্য আর সেই পানিতে আমি পড়েছিলাম ই অল্পের জন্য বেঁচে গিয়েছি সরি সরি জেরি বস আমি এখনই নর্মাল পানি দিচ্ছি এই যে নর্মাল পানি ছেড়ে দিয়েছি এখন আপনি নিশ্চিন্তে গোসল করতে পারেন টম আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল এর জন্য টমকে আমার শাস্তি দিতে হবে এই যে টম আমার শরীরে পানি পুদির কমাও ঠিক আছে বস আমি এখনই আপনাকে ফু দিয়ে পানি কমাচ্ছি ফু পু বাপরে বাপ ফু দেওয়াতে এত কষ্ট কি ব্যাপার আপনার পোশাক আনতে হবে ঠিক আছে আমি এখনই আপনার পোশাক এনে দিচ্ছি এই তো এই ঘরে পোশাকের ঘর পোশাক এই তো পেয়েছি বস ছোটো একটা হাফ প্যান্ট পেয়েছি এটা একবারে কাজ টমকে দশবার করাবো এই জন্য আমি বলবো এটা না তাও তো দেখি না এটা আমার পোশাক না যাও অন্য পোশাক নিয়ে আসো আমার পারফেক্ট পোশাক নিয়ে আসো যাও নো প্রবলেম আমি আপনার পোশাক নিয়ে আসছি এই তো আপনার পোশাক পেয়ে গেছি একটা টুপি পেয়েছি দেখুন তো এটা কি না কি ব্যাপার টম এবার তো তুমি শার্টের বদলে টুপি নিয়ে আসছো টুপি কি গায়ে দেওয়া যাবে এই টম একটা বললে আরেকটা নিয়ে আসো যাও আমার জন্য একটা শার্ট নিয়ে আসো তাড়াতাড়ি যাও ঠিক আছে বস একটা পছন্দ না হলে দশটা নিয়ে আসবো এটা বস এটা না অন্যটা নিয়ে আসো যাও আজকে তোমাকে কাটিয়ে মারবো এটাও না অন্যটা নিয়ে আসো যাও আমি তো দেখছি না কোনটা ভালো মন্দ এটাও না অন্যটা নিয়ে আসো যাও অন্যদিকে চেয়ে রয়েছি আর টমকে একের পর এক পোশাক আনাচ্ছি হাই হাই হাজার হাজার পোশাক নিয়ে আসছি একটা পোশাকও পছন্দ হচ্ছে না আমি বুঝতে পারছি না আমার তো মনে হয় শরীরে এনার্জি শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমার দ্বারা আর গানা হবে না আমার টেম্পার লো হয়ে গেছে আমি এখন হাঁটতে পারছি না আমার শরীরের এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমি কবরস্থানে চলে যাব জেরি বস একটা এনেছি আমার দ্বারা আর গানা হবে না আমার এনার্জি শেষ ঠিক আছে যেহেতু তোমার শরীরের এনার্জি শেষ হয়ে গেছে তাহলে আরাম তো হবে না এটা খারাপ হলেও ভালো ভালো হলে তো ভালোই এবার চলো দ্বিতীয় রাউন্ড শুরু করতে হবে আবার দ্বিতীয় রাউন্ড এবার না জানি আমার কি অবস্থা হয় এখন তো মোরেও মরেও মরার হাত থেকে বেঁচে গিয়েছি এরপরে কি হবে আমি যে চলে যাচ্ছি পোশাকগুলা তো সব মাটিতে পড়ে রয়েছে মালিক এসে দেখলো তো টমের সাথে আমাকে পিটিয়ে তক্তা করবে এই টম পোশাকগুলা গুছিয়ে রাখো আরে কয় কি এতগুলো পোশাক এখন আমার ঘুসাইতে হবে কি করে সম্ভব এগুলা যদি না গুসাই তাহলে জেরি জাদুর ক্ষমতার মাধ্যমে আমার অবস্থা কাহিল করে দেবে তার চেয়ে এটাই ভালো এগুলা গুছিয়ে পেলি কিন্তু আমার মন চাচ্ছে না আমার মন চাচ্ছে এগুলা লাত্তি দিয়ে মেরে ফেলি এ ফু পাবারে পাওয়া এটার নিচে টেবিল ছিল আমি মরে গেলাম